তো বিজলা ওই ঠিকে গুছা নাহে আইও নাহে সব মেখান বইতা তোর হাতি আসলে সব ঠেনখান হইত এই হেন হেন নহয় যদি কেন হেন হা ওই হকে কাকা তয়ও কিন্তু কম বস্তু নহয় হ্যাঁ ওই ও মুন্নু বলাই খালা নাই খালা এখানে কি এবার আমার নিস্থান নাই মরণ সাপিয়েছি কিন্তু কি ফালতু বকি আছা আসল কথাটো কও ঠিক তিরি আসল কথা নকল কথা একো নাই দুদিন পিছত ছাবি রাস্তার কাখত কাহি লৈ বহি যাব লাগব ভিক্ষা করব লাগব ঠিকই গুছি সেলকাই মনে মনে থাক বালতি লাগব তারপর আর কি লাগব ট্রে লাগব ট্রে একটা ট্রে লাগব তারপর একটা মানুষ বহার লাগা বেঞ্চি লাগব না আব্বা চায়ের নগে কি কি বস্তু দিবেন বস্তুর কথা পরে ভাবি আগে চায়ের কথা ভাবি দুনি হারবো 500 এক টাকা জরি মানে দিবা লাগবো আর 5 বার কানো ধরি উঠা বয়া করবা লাগবো ঠিক আছে হবো 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 পিছত কিন্তু হেরফেন নকরবি মই নকরো হ্যাঁ ঠিকানা আরম্ভ করো করো দে এত তোর আর এই নীলা তো মোর হবো হবো রময় মারো প্রথমতে হাউ পাস পড়িলে মারে চলি মার হ্যাঁ সয় পসি মারে চলি তোয়ে প্রথম লইলি দে মার এ তোমারি দিয়া নাজনা নিকিয়া হ্যাঁ তিনি পসি দে ইঠান মই মারো আও মুরো পসিয়ে মারে চলি র ইঠান কত যাবি হ্যাঁ এটা কথা কিন্তু গোটে খেলাখান শেষ করবা লাগলি বহুত দেরি হব কারণ মোর কামো আছে নহয় গতিকে প্রথম গুটিতে যোনে কাটবা পারব হিয়া জিতব হব না ঠিক আছে হব দে মারো দিয়ক রে মারে চলি নপরে দেখুন কিবা ইস অলপ ধরি কাটানে গেলাই নেগেল নেগেল আৰু দুই লাগে এই মাৰ চলি একোৰ কাৰণে নেগেলাই মাৰ 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 আৰু মাৰ কোনো মতে বাচি গৈছো মাৰ এই মাৰ চলি কোনো ৰকম বাচি গৈছো ৰহ ওহো মাৰ এই এই মারে চলি মই টিকি গলো মই টিকি গলো দেখিলে এতিয়া 500 টাকা দিও আৰু কানত ধৰি উঠা বহা কৰক কিয়া মই জিকিলু কেনকে জিকলি মই আপোনাৰ গুটি কাটিছো হেই কাৰণে মইটো আগতে কৈছিলো জুনে গুটি কাটব হি হাৰিব হেতু কেনে কৈ হ'ব কেন হ'ব আই মই আপোনাৰ গুটি কাটিছো গটিকে আপুনি হাৰিলে মই জিকিলু এই মারে চলি কি কথা কবা হাই আই এতিয়া নহ'ব আপুনি 501 টাকা দিও আৰু কানত ধৰি উঠা বহা কৰক কি কৈছিলি তই যদি আগতে গুটি কাটা তেতিয়া হলি কি হ'ব হাৰিব নহয় জিকব মই গুটি কাটিছো আপোনাৰ গতিকে আপুনি হাৰিছে মই জিকিছো হে তেৰিকা গুটি জুনে কাটে শুনে হাৰা বুলিহে মই কৈছিলো কি উল্টা কথা কবা আইছা হাৰি গেলি মারে চলি দে ফটাফট কৰ কান ধৰি উঠা বহা কৰ কানো ধৰ উঠা বহা কৰ পাঁচবাৰ ব ব উঠ তাড়াতাড়ি কৰ উ ব উঠ ব উঠ বৌয়ে মারে চলি উঠ কি ভাগার লাগছি আর উঠা বহা করবি না আর লুডু খেলবি না নিজে হারিছে আর মুখ এটা কানো ধরে উঠা বহা করে মারে চলি মই মন্ডল হয় মন্ডল বুচ্চা অঙ্ক বেলেগ বুঝি বালি আর লুডু খেলবি না তুই আর মই যে নাচ গান শিকি আছো সিতা কথা বেলে বই বেয়া পাই আছে তাকে মোক গোবিন্দই কৈ আছে মা কুসুম আমার পিছে দিয়ে মানে ষড়যন্ত্র চলিছে মোচন গমে না পাঙ্গাই এই তুহাক তাহু বেয়া পাই আর তুহুন যে নাচ গান শিকি আছা তুহুন যদি পারগত হওয়া গুহাটিক যাই যদি নাম করা তেনা হলে তুহুন জেমসি কাকার নামে নাথিব সেই কারণে রঙিলি বই তুহাক একদম দেখাই নরে হলেও কথাটা কিন্তু মোর বিশ্বাস হওয়া নাই ও তুহুন বিশ্বাস নকরা মরম পাই তুহুন একেবারে অন্ধ হয়ে গেছা আইও মো সব শেষ করে পেলাল ও মোর হুপুন হুপুন হবাই না পালা মো জন্ম নহং দে মুখ মারি পেলাল ওই ভাবছিল গান মাস্টার হবা নলিও মাসা মাস্টার হবা পাললুম হই তো গেছি তুই নিতেন কথা তো বুঝি পালি না তোতে রঙি লেবর পেটত এটা মুখত এটা আর এই জেমসি কাকা নিজের ভাগ নহয় খাপলা আকার জেমসি কাকার বয়া হতো বিশ্রিব নাকি রঙি লেবই তাকে তু বাপ রে
ভিতরে ভিতরে ইমান ডাঙার কথা হই আছে তাকে দু ওই জিলেবি মই কিন্তু কম বস্তু ন হয় মই গুহাটি যাই নাচ গানর মাস্টার হই হে রিম ওই গোবিন্দ তুই মোর সোপা টাকা সুকু কিটা তুই মেল খুই দিলি ইমান ভাল কথা যে তুই মুক কুলি এই এই গেস্তি এই জিলেবি ইগলাহান কথা কিন্তু মই কও বলি তুহ নকবি নকম আপনি হুকুম করক আজি এই সৌরপীক উঠে দেও নাপায় পেপুয়া নাপায় তেনেকে নকয় সরু ছোৱালী ভয় খাব চোৱা শ্ৰেণী মোৰ জানো ভাল লাগে তোমাক এনেকে অপদস্থ কৰি ভয় খুৱাবলে কিন্তু কিন্তু তুমি মোক বাধ্য কৰিছা জানা তই নিজকে কি বুলি ভাবা হে কোনো একো কোনে কানে তই দিনুক দিনে বাঢ়ি গৈছ ন অ বাঢ়ি গৈছো আৰু কোনে কি কব মোক কোনে কি কব হা ঐ শ্ৰেণী মই কিন্তু মম নহয় যোনে নিজকে জ্বলাই হে কৰি পেলায় মই কিন্তু জ্বলি থকা অঙঠা মোক যোনে চুব যাব সি কিন্তু জ্বলি শেষ হৈ যাব আমার বস দাইদের কথা অলপ ভালদরে শুনবি বুঝছা ততও মোর কথা এটা ভালকে কান শুনি শুনি লো এই শ্রেণী নিজুর মতে চলে গম পেছা কারো দমন বাধ্য হয়ে বিশেষকে এই শ্রেণী নচলে মই কিন্তু তোমাক মোর করিহে দিম আর মনত আছে নহে মই দিয়া সময়খিনি মোর হবলগা হৌরক কই দিবা নাম জপ করি করি তই একদিন মরি যাবি আর দরকার হলি মই বিখ্যায় মরিম তথাপি কিন্তু মই তুন নহও কই দিছু মোর খং নুঠাব শ্রেণী মই কিন্তু তোমালোকৰ গোটেই ঘৰ জ্বলাই সাৰখাৰ কৰি দিম জিন্দা জিন্দা সবকে দাফন কৰি দিম বজাইলে বলক এই হৰপি তোৰ উত্থান চিপলি গাখীৰ ওলাব ইমান কথা কব পাৰাইছা হা বজাইলে বলক চাইলম শ্ৰেণী চাইলম যা যা কি কৰবি তহঁতে মই চাই লওঁ বেছি ফাটালে বুলি দেখাবা মই একো সিদ্ধান্তই ল'ব পৰা নাই মামী কি কৰোঁ কি নকৰোঁ একো নহয় ৰতনী সেইবোৰ চিন্তা কৰি একো লাভ নাই তোমাৰতো এতিয়া বয়স উকলি যোৱা নাই ইচ্ছা কৰিলে তুমি এতিয়া তাতকৈ বহুত ভাল ল'ৰা পাবা তাৰ উপৰি তোমাৰতো এটা ভাল চাকৰিও আছে সঁচা কথাটো কৈছোন মই তহঁতৰ চকু চাই অনুমান কৰিছো তহঁতে যে মোৰ পৰা কিবা এটা লুকাইছা কি কথা কোৱা এই বৌ কথাটো মই অলপ গম পাইছো তই এনেকৈ চিন্তা কৰি থাকিলে কি হ'ব বাৰু কচোন আপুনি কি গম পাব মামী আপুনি মোৰ জেগাত থাকিলে গম পালা হয় মই কিমান কষ্টত জীয়ে আছোঁ কিন্তু সি যদি নিজে ঘৰখনলৈ ঘূৰি নাহোঁ বুলি কৈছে আমিনো কি কৰিব পাৰোঁ বাৰু কচোন কিন্তু মই তাৰ লগত বহুত ভাল ভাল সময় পাৰ কৰিছোঁ মামী সেইগিলা দিন মই কেনেকৈ পাহৰিম সেই দিনগিলা মোৰ মনত সদায় সজীৱ হৈ থাকিব কি দিন আছিল সেইগিলা হ'ব ৰতনী তোমাৰোতো এটা জীৱন আছে তাৰ কাৰণে কি তুমি গোটেই জীৱনটো শেষ কৰি পেলাবা নেকি মই একো সিদ্ধান্তই ল'ব পৰা নাই মামী কি কৰোঁ কি নকৰোঁ একো নহয় ৰতনী সেইবোৰ চিন্তা কৰি একো লাভ নাই তোমাৰতো এতিয়া বয়স উকলি যোৱা নাই ইচ্ছা কৰিলে তুমি এতিয়া তাতকৈ বহুত ভাল ল'ৰা পাবা তাৰ উপৰি তোমাৰতো এটা ভাল চাকৰিও আছে
মই এতিয়া হিগলে চিন্তা কৰা নাই মামী। অহ, চিন্তা নকৰিলে কেনেকৈ হ'ব, চিন্তা কৰিব লাগিব। তুমি এতিয়া গোটেই জীৱনটো অকলশৰে থাকিবা নেকি? আহা মামী, মোক অলপ আকলাই থাকিবি দেখচোন। মই আপোনাক হাতযোৰ কৰি কৈছোঁ, হিগলে আঘাত দিয়া কথা আৰু মোক নকব। ৰ'বাচোন ৰ'বা বোৱাৰী, তুমি মন মাৰি থকাৰ কাৰণেহে মই তেনেকৈ কৈছোঁ। কিন্তু তুমি নাকান্দিবা দে, নাকান্দিবা। আমি মানে বৌ বাবার ঘৰত যাং বুলি ওলাইছো। বাবার ঘৰত যাবা ওলাইছা? এই ৰচন ৰ, মোক দেখো তহঁতে একো কোৱাই নাই। ঐ বিংগি, তহঁতে দেখোন সৰু সুৰা কথাকে বৌক কৈ থাকা। আজি যে ঘৰত যাব ওলছা, ইমান ডাঙৰ কথাটো বৌ কিয় কোৱা নাই? মই সঁচাই কৈছোঙে কাকা। নাই নাই, মোৰ কিন্তু কথাটো বিশ্বাস হোৱা নাই। তহঁতে নিশ্চয় কিবা এটা কথা মোৰ পৰা লুকাইছা। ইমান সোনকালে বাবাৰ ঘৰত যাব লগা কি হৈছেনো? বিশ্বাস কৰে বৌ, একো কাৰণ নাই। এই গেষ্টি, মোৰ সঁচা কথাটো কৈছোন। মই তহঁতৰ চকু চাই অনুমান কৰছো তহঁতে যে মোৰ পৰা কিবা এটা লুকাইছা। কি কথা কোৱা? এ বৌ, কথাটো মই অলপ গম পাইছো। এই বেঙা বিঙের কেসটা অলপ বেলেগ। হে মই তোক তিতৰ পিছে হে আছোঁ। বিঙে বিঙে বুলি মাতি আছাইয়া নাম না নাকি জিলেবিৰ গেষ্টি বুলি? হা আই গেষ্টি ৰ, তই মনে মনে থাক। আই জেমছি, কি কথা নহয়? মই জিলাপে গান শিকা তো গেষ্টিকে বেয়া পাই বুলি মই জানো। কিন্তু ইহঁত দুটাই নাচ গান কৰি থাকলি বোলে তই জ্বলি পৰি মৰা, সেইকাৰণে যাবা ওলছি। হা কি কথা কৈছা অই জেমছি? আই জিলাপি, কথাটো সঁচা না? নহয় বৌ, আমি এইগিলাখান একো ভাবা নাই। ৰচোন ৰ জিলাপি, এই বৌ তই কথাটো এই গেষ্টিকক সুধচোন, সি মিছা কথা নকয় দে। আই গেষ্টিক কোৱা, সঁচা কথাটো কচোন তই মোক। সঁচা কথা কচোন, আমি গুৱাহাটী যাব খুজছোঁ। হা, আমাৰ গোবিন্দে গুচি নহয়, আমি বোলে নাচ গান শিকি কিনে পাৰ্গত হৈ গেলি, ই বোলে মাৰ খাই যাব, সেইকাৰণে বোলে ভিতৰে ভিতৰে জুলি পুৰি মূৰ্চা। হা, কথা তাৰ মানে সেইটোহে? অই গেষ্টিক, তই মোকনো এইখিনিহে বিশ্বাস কৰিলি নে? অই, ইমান দিনৰ পে তোক খুৱাই পিন্ধাই এইখন ঘৰত নিজৰ ল'ৰাৰ নিচিনা ৰাখিলো, বেলেগৰ কথা শুনি তই নিজৰ মেম চাহাবক অবিশ্বাস কৰিলি? তোৰ তাৰ মানে আমাৰ ঘৰৰ ওপৰত এইখিনিয়ে বিশ্বাস? হা, এই গোবিন্দ কম বুষ্ট নহয়। আৰু শুন, তহঁতে গুৱাহাটীত যাব ওলছা যা, কিন্তু মনত ৰাখবি গুৱাহাটীত নাচ গান শিকাই নাম অৰ্জন কৰাটো সহজ কাম নহয়। এইবিলাক হ'ল সাধনাৰ বস্তু। আমিনো এইগিলাখান কথা কি জানোঙে কাকা? আমিনো কি জানো কাকা, মাৰ পাইছি। ঐ মূৰ্খহাত, তোহাৰ মাথাত ঘিউ নাই? কিমান ডাঙৰ ডাঙৰ গায়কে কিমান কষ্ট কৰিও নাম অৰ্জন কৰিব পৰা নাই, আৰু তহঁত দুটাই একদিনতে পাৰবি মূৰ্খহাত? যত কুতৰ খাই তাৰ মানে সেই গোবিন্দটোহে, তাক মই সুধাই নেৰোঁ। আৰু তহঁত তহঁতে গুৱাহাটীত যাবা খুজিছা নহয়, য'তে যাবা খুজিছা ত'তে যা, তাত মোৰ আপত্তি নাই। তাৰ আগতে গোবিন্দক আমাৰ ঘৰলৈ লৈ আহ। সি সঁচা কথা কৈছে না মই সঁচা কথা কৈছো সেইটো প্ৰমাণ কৰিব লাগিব। আৰু চাবি, সি সঁচাই কৈছা, আমি কিন্তু গুৱাহাটী যামেই। এ য'তে যাবা খুজিছা ত'তে কৰবি যায়। অই অ বৌ, আমাৰ ভুল হৈছে দে। ভুল হৈছে কবাইছা? এই বৌক সন্দেহ কৰাৰ আগতে অলপ ভাববা নৰলি? সি কিমান ভাল অন্তৰৰ মানুহ। ঐ যা, এতিয়া ভিতৰত যা, ভিতৰত যা। ঐ গেষ্টিক, মোৰ লগত বল। এই গোবিন্দক টানি যুঁজি ইয়াতে আনিম মই। চাই লম আজি কোনে কি গুচি কি কোনে ওলাব। আৰু এই গোবিন্দটো হয় না, ই শিঙি হৈ খালক পিন্ধিবা আইছি, তাকো মই সুধাই নেৰো। কিন্তু তই চিন্তা নকৰবি বৌ, ইয়াক তোৰ ওচৰত আনিহে এৰিম মই। কিমান সুখী, এটাই যদি মূৰ মালিচ কৰে, এটাই আকৌ ভৰি মালিচ কৰে, আকৌ এটাই যদি হাত মালিচ কৰে, এটাই আকৌ গা মালিচ কৰি দিয়ে। বেলেগ হলি কোনোবাই দিনে আত্মসমৰ্থপণ কৰিলাগে, মই দেখি কণ্ট্ৰেল কৰিছোৱেই। হাত ভৰি জোৰা গিলাখান বেৰিং ভাঙা চাৰ্কেলিৰ দৰে উঠ বহা কৰান্তে কৰ কৰে মাতুলে দেখোন। হাত দুবা ক'ত গেল? ঐ ফেচি, ঐ মিঠেই,
ঐ কুনি কত আছা অহাই আহে ঐ মিঠে অহাই মূল্য একবা কি হলে কিয় ন এনেকে মাতি আছা এই ভালে আব র আ ও মোর একদম দেহাই কেরি নকরা আছি এই হেরি ইমানতে বাড়ি বাড়ি কা মাতি আছে কই আছো হুন মোর দেহা তুই মুখ কেরি নকরা আছি আর অল্প টাইম থাকলি ফুটনাট পালো এই গোটাই হাত ভরি গিলিয়া পশা কাঠ তুই কামড়ার দরে কামড়াবা ধরছি অল্প মালিশ করি দি দে দে তুই শুই দি দে হুমে ল দে এই আংলি গিলে পানি দিবি শুন পানি দি ও হাপা হ্যাঁ অল্প আরাম পাইছা না তুই হেই আরামর কথা কইছি আইনিয়া একদম অদ্ভুত আরাম পাইছো সিমে আহি আরাম পাইছো তহত দুটাতিরি হওয়ার কারণে মই এনেকুৱা সুখৰ অধিকাৰী আছো নহয় না কি সুখৰ অধিকাৰী হলিনো কি সুখ পাওয়া নাই মই মিঠে তুই চাও আজি যদি আটাতিরি হলে আহা নাতেদি মোক মালিশ করলে এতিয়া দুটাতিরি হওয়ার কারণে তো ভালো মালিশ করছা হেৰি না নলি ভরি খানো মালিশ কৰি দাও দক ভরি দুখন এ ভরি দুখন নালগে দে ভরি দুখন মালিশ করলি মোর ডাইরেক্ট টুকনি আইব এইবালে পথারত গরু ছাগাল লগানে মরব গরু ছাগাল ফুকত থাকলাক বলি তুই তোর দেহাতো খেদবি নাকি তুই ভালে থাকলি সব ঠিকে থাকব ইটা হেগলা খান চিন্তা বাদ দি তুই এক টুপনি মারি লস এই টুপনি মারলি ঘরের কাম গিলে এখন কুনি করব হয় দে হেরি আপনি এটা কাম করক অলপান উঠিব শুন মই আপনার মুটু ধুনিয়াকে মালিশ করে দাও হয় নাকি এই তয়ো সাপার ভুটিয়া হলি ইউর থিঙ্কিং ইজ গুড হেই মাথা নালগে দে কালি বাইশ মুঠি ধান কৰছিল নহয় এ কানখিনি তামাম বিয়েছি এখানি অলপ জোরত মালিশ করে দি দু হেৰি অলপমান লালচা খাব নেকি কোনো দরকার নাই লালচা খাবা মই তো গাখীর দিয়া চাহ বনাই আনি দিও তোর গোটে ভাগার মরি যাব গার এই নালগে দেবে বাবা রে মই গাখীর দিয়া চাহও না খাও লালচাও না খাও তহতে যে এখানি মোর কারণে কইসিয়া এয়ে বহুত আৰু এই লালচা আৰু গাখীর দিয়া চাহর পরিবর্তে কিবা এটা যদি কাম করবে বিচরা মোর পিঠিত কেটামান ঘামচি হলছি হেকতে ভাঙি দিবা পারা অ দিও সিতা আলি মই ভাঙি দাও তুমি তই নালগে দে মই ভাঙি দিম প্রথম মই আগতে কইছু মই ভাঙি তই অলপ মনে মনে থাকছুন মই ভাঙি দিম না বো মই এগতে ভাঙি দিম বলে কইছু এই কসলি দাদদার করি দিম কিন্তু মই ভাঙি দিম তই মই চলি সিগলি মাকে সাইডে কি বলি সাই কি হেই চুপ কাও ভাঙ্গে নালগে তোর লগত আর মই নরছুম তোর খালি এটাই ধান্দা মোবাইল 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 তুই কি বুঝি পাবি মোর কথা মোবাইলটোৱে মোৰ একমাত্ৰ জীৱনৰ সম্পত্তি খালি মোবাইলৰ ঠাণ্ডাত মৰি থাকিলে হ'ব নেকি ঘৰৰ কাম মাখা কোনে কৰিব বাকী একো কাম নাই নেকি তই খালি গালি পাৰবাই জানা মই যদি জীৱনত ভুল কৰছং তেতিয়াহ'লে এটাই ভুল কৰছং সেইটো তোক বিয়া কৰাই কিনে তই এইটো কথা বহুত পলমকে চিন্তা কৰিলি এতিয়া তই যি কৰিলেও যি ক'লেও মই তোক এৰি থৈ নাযাওঁ সেইদৰে ৰাইজৰ তিৰিবিলাকক দেখা নাই গিৰাকৰ লাগে কিমান মৰম সেইবিলাকক দেখা পালে মোৰ মনটো কিবা হিংসা লাগি যায় তোৰ দেখোন মোৰ প্ৰতি একো মৰমে নাই ঐ তাকনো ইমান মৰম কৰা দেখিলি তই ঠিকৰে হাপাকে নাচাকিয়া সি দুটা তিৰি বিয়া কৰাই কিনে কিমান সুখী হে এটা যদি মূৰ মালিচ কৰে এটাই আকৌ ভৰি মালিচ কৰে আকৌ এটা যদি হাত মালিচ কৰে এটাই আকৌ গা মালিচ কৰি দিয়ে উহ কিমান সুখী হে এইগিলাক দেখা পালে মোৰ কিবা হিংসা লাগি যায় ও তারমানে তোর মনটো উসপিছাই আছে ফোনত কথা পাতি পাতি বেলেগ আৰু এটা তিৰি বিয়া পাতিম বুলি ভাবছা ঠিকৰে তই একদম জাগাতে ঢুলি দেখোন মই ভাবা কথাটো তই কেনেকে গম পালে তোক চিনি পাবা আৰু মোৰ একো বাকি নাই সব গম পাই গৈছো মই কিন্তু এটা কথা মনত ৰাখিবি তিৰিয়ে যদি মৰম কৰবা জানে যে এলু খোৱাবা জানে ঠিকৰে মাজতে আকৌ ভয় খোৱা কথাটো কিয় নকলে দেখা নাই হাপাই কিংকে তিৰিৰ কাৰণে জেল খাইছি ওই তিরির উপর অত্যাচার করলে জেল খাবয়ে মই ঠেনকাকে হাত নুঠাও নহয় হাত নুঠাবি কিমানবার তুই মোর উপর হাত উঠাইছা হিতরি হিগলা কথা বাদ দে এটু লসন এতিয়া তুই মোবাইল তো মুখ দিয়ে মই আরো একদম সিধা হয়ে যাম কিয়া বহি বহি হে ফোন মতির লগত লাইন মারি থাকবাক লগি ময়ো সাম নহয় তুই বেলেগ আর কাক নিজর করি আনা তোর সুবিধা তো চাই মই এটু কথা ভাবি আসং না লাগে তুই মোর সুবিধা চাবা ইতিয়া জিঙ্কি আছো হেইটুয়ে ভাল ভাল কথা ভাবিলো কারণে এতিয়া মই বেয়া হইছং দুটা তিরি হলে কি হব ভালে হব ইটুয়ে হিটো রকনি সাই দিব পারব ইটুয়ে হিটো কাম করে দিব পারব কিমান সুখ হব একদম সুখে সুখ হব হব তই মোক যিমান সুখ দিছা সেইখিনি হব আৰু সুখ দিবা নালগে দুটা তিরি বিয়া করার কথা কবা আইছি তাই ঠিতরি কিনু মাইকে এটো ইকো কথা বুঝিয়ে না পাই ফালটো কলে কিবা বেয়া হে চিন্তা করে আজি গম পাবি বল তই কি কৰা হে
কিন্তু আমার বুদ্ধি মতে আমি ভালকে চললি আমাক কোনেও একো খুড়াব নরে। অ আরো যদি ইবার কাবাই কিবা করবা আহে মই কিন্তু সহ্য করি নাথু ডাইরেক্ট ধরি সেট আপ করি ফলাম। ওইয়া আই ও রানী জানবে লাগে প্রাজার কথা কো যাই মই এনকে জানি আর্জুন হয় নেকি হে মিঠে কে সুমরা এসে উনি কো দাসা কামিং কি হলে অর্ডার দিব রানী আমার কি বাই